বুধবার সরস্বতী পূজোর দিন নৈহাটি ঋষি বঙ্কিমচন্দ্র কলেজে সরস্বতী ঠাকুর দর্শনে গিয়েছিলেন নৈহাটি কলেজের প্রাক্তন ছাত্র তথা প্রাক্তন সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম। প্রতিমা দর্শন করে বেরোতে নাজমুলকে লক্ষ্য করে বেশ কয়েকজন দুষ্কৃতী তার গাড়ি ঘিরে ফেলে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে। প্রতিবাদ করায় নাজমুলকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ, এমনকি তার গাড়িও ভাঙচুর করে দেওয়া হয়। এই মুহূর্তে ভিডিও সোশ্যাল মিডিয়াতে আপলোড করা হয়েছে। সম্পূর্ণ ঘটনা জানানো হয় রাজ্যের সেচ মন্ত্রী তথা নৈহাটি বিধায়ক পার্থ ভৌমিককে। তিনি আশ্বাস দেন দোষীদের শাস্তি দেওয়া হবে। নাজমুল ইসলামের তরফ থেকে সম্পূর্ণ ঘটনা লিখিত আকারে অভিযোগ জানানো হয় নৈহাটি থানায়। কারণ যখনই ওরা ছুটে এসছে আমি বুঝতে পেরেছি যে একটা দুর্ঘটনা ঘটতে চলেছে, আমি তখনই ফোনের লাইটটা অন করে নিয়েছি। তো তারপর গাড়ির দরজাটা খুলে ওরা খুব মারে, ভীষণভাবে প্রায় মেরেই ফেলতো যদি গাড়ি ভেতর থেকে বাইরে বার করতে পারতো, কিন্তু গাড়ির ভেতর থেকে আমাকে বাইরে বার করে টেনে বার করতে পারিনি। সেই অবস্থাতেই বাইরে থেকেই সবাই মিলে মেরেছে। তবে এই ঘটনা সম্পূর্ণ মিথ্যে বলে পাল্টা দাবি করেন তৃণমূল কাউন্সিলর পার্থ সাহা। তার পাল্টা অভিযোগ, নাজমুলের স্বভাব খুবই খারাপ, প্রথম বর্ষের ছাত্রীদের অন্তর্বস্ত্র নিয়েও তিনি টানা হিচড়া করেছিলেন বলে অভিযোগ। আমার বয়স 29-30 বছর হয়ে গেছে, আমি এখন একটা ফার্স্ট ইয়ারের মেয়েকে নিয়ে টানা হিচড়া করব। তো এই তারপরে কলেজে এসে যেটা শুনলাম, ফার্স্ট ইয়ারের মেয়েগুলো ঢুকতে ঢুকতে হাউ হাউ করে কাঁদছে, দাদা আমাদের ইজ্জতে হাত দিছে, আমার দেখতে লজ্জা লাগছে। আমি অফ দ্য ক্যামেরা, মানে ক্যামেরা বন্ধ করার পর আমি আপনাদের প্রত্যেককে বলবো, মেয়েগুলো হসপিটালে আছে, দেখবেন এই সব জায়গায় নখের আঁচড়, দু সাইডে দুটো গলা টিপে ধরছে, গলা আছে, এটা ভদ্রতা? তবে অভিযোগের পাল্টা অভিযোগে কলেজের রাজনৈতিক মহল এখন উত্তপ্ত। পুলিশ সম্পূর্ণ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে। উত্তর ২৪ পরগনা থেকে তন্ময় কুণ্ডুর রিপোর্ট, ট্রাইব টিভি।